বিহাইন্ড দ্য সিনস শুট হচ্ছে ভাই এখন। এখন কটা বাজে? এখন একদম এক্স্যাক্টলি 6টা বাজে। আমি পুরো বিকেলে নিউ একটা সাজে রেডি, এদিকে শ্রেয়াঙ্কাও রেডি, আমরা একদম সেম সেম পরেছি ম্যাচিং কালার্স। হিতো এদিকে রেডি, ও সকালে যেটা পরেছিলাম সেটা পরেই আছে। আমরা সবাই মিলে এখন ফ্রেন্ডসরা যাচ্ছি হচ্ছে খাবার আনতে। কল্পনা সকালে তো ডেলিভারি করে দিয়েছিল, বাট এখন গিয়ে আনতে হবে। তো আমরা ওই কয়েকটা জিনিস, একটু কোল্ড ড্রিঙ্কস নেবো, নিয়ে আবার আসবো আম্বিকায় পাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, যাই এবার। আচ্ছা আমরা আবার রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার সাজ। এই যে এসেছে টাকটু, টাকটু আমার দেওর, এই হচ্ছে আমার বর, বরের সাজ এরকম, আর দুর্ধর্ষ সাজ একজনের, এই যে দিদি, দিদির সাজটা দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো। না না খুব ভালো লাগছে, বসো দিদি। তোমার, তুমি বলো, এখনো কেউ আসেনি, সব আসছে, তোমার কেমন লেগেছে আমার বাড়ি বলো? বাড়ি তো দুর্ধর্ষ সাজানো হয়েছে, তাছাড়া পূজোটা তো একদম দারুণ সাজাতে, সত্যি সকালের পূজাটা দুর্ধর্ষ হয়েছে, পূজো আর বাড়ি সাজানো কিছু বলার নেই। তো আমার বন্ধু এসছে পরিণীতা, আরেকটা পরিচয় আছে শারণিকের মা বাবা। আচ্ছা আচ্ছা, দাদার নামটা ঠিক জানি না। এত কি বলবো, এখানে শিল্পের ছোঁয়া আর কি। থ্যাংক ইউ, প্রতিটা স্তরে স্তরে। আমার ছোট কাকা, এটা ছোট কাকিমা, তুল্লা, সবাই এসে গেছে, এই যে ফ্ল্যাটের সবাই, এই যে তিতলি কিনটা যে ভুগুলে দেওয়া শাড়িটা পরেছে, আমি তো এটা রেখেই দিয়েছিলাম এই ওকেশনে, মানে আমি অনেক আগে কিন্তু পেয়েছি, আমি রেখে দিয়েছি যে গৃহ প্রবেশের দিন দিব। আমার ননদেরা ভীষণ ভালো, সবাই এসেছো, আরে আমি কি বলতো অত নিচে বসে পাচ্ছিলাম। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, ভালো লাগলো। আমাদের বালিশ এনেছি, আমরা তো কুশনে আনতে দিল না, কিন্তু আমরা কুশনে শোবো, আমরা কুশনে শোবো, মানে আমি কিন্তু আনছি না। আর বাটি তিনটে পেয়েছি, আমি তিনটে সামনে থেকে নিয়ে এসেছি, প্লেটস ও আছে, আইসক্রিম খাওয়ার, আইসক্রিম এনেছি একটা, রাত্রে আর কিচ্ছু খাবো না, এই হচ্ছে প্ল্যান। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে খাবার গরম করতে অনেক টাইম লেগে যাচ্ছিল, নিচে বন্ধ হয়ে যেত, আমি তাই আর করিনি। আর আজকে মানে দিনের দিন এত ভালো একটা আমরা নিউজ পেলাম, শেয়ার করেছো যে আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে। বাই দ্য ওয়ে সৌরভকে ফোন করে বলেছে যে হ্যান্ডওভার আপনাদের, ভাই বলছে গোপু এসেছে, ফোন করে কি লোকটাই এসে বললো, বলছে গোপু এসেছে, গোপু এসেছে, বলো যাইয়ে মা তবকা হো গিয়া। শোনো আমি বলছি গোপু এসেছে, গোনু এসেছে, বলছে আরে বাস এই ফ্ল্যাটটা তো দারুণ লাগছে, গোনু দেখছে এখান থেকে তো আমি স্ট্রেট ঠান্ডা হাওয়া পাচ্ছি। হ্যাঁ দারুণ লাগছে কিন্তু, আর কি খুশি, সকালবেলা তো দরজা খুললে বাইরে দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে আমি যাবো কেন, তাহলে আমি আর যাবো কেন। হ্যাঁ শিগগিরই দাও হ্যান্ডওভার, হ্যান্ডওভার দাও, ও চলে গেছিল আমেরিকার অফিসে। হ্যাঁ একদম, সিদ্ধি দাদা সিদ্ধি দিয়ে
বলছি আজকের দিনটা এত ভালোভাবে স্পেন্ড হয়েছে, সবাই এসেছে, সবাই এত লাভ এন্ড ব্লেসিংস দিয়েছে আমাদেরকে, তো আমরা সত্যি খুবই গ্রেটফুল, তাই না? সবাই সমস্ত সবাই সবাই আর এত সুন্দর সুন্দর কমেন্টে সবাই ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, কমেন্টস তো যারা আজকে এসেছিল সবাই, মানে সবাই এত অ্যাপ্রিশিয়েট করছে, বাড়িটার প্রতি এত লাভ এন্ড ব্লেসিং স্প্রেড করছে, এটা বড় কথা, বড় খুব বড় একটা গিফট। তো আই হোপ যে সব সময় যেন আমরা এরকমই ভালো ওয়ার্ম একটা হোস্ট হতে পারি, সব সময় যেন আমাদের বাড়িতে এসে সবাই খুব কমফোর্টেবল হতে পারে, এই আশীর্বাদ তোমরাও করো, যাতে এই বাড়িটাও সবার জন্য খুব ওয়ার্ম হয়। একদম একদম, আর একে চেষ্টা করছি আমরা আরেকটু আটকে দেওয়ার। কি কি ছিল তোমাদের দেখিয়ে দিই, ছিল রাধা বল্লভী আলুর দম, এটা দিতলি কি ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট মিষ্টি, এটা চমচম মানে দুধ চমচম, আর হচ্ছে এটা পনিরের, পনিরের কোন কিছু একটা চপ। আচ্ছা আন্টি বলেছে যে ভালো ছিল খাবার, আমি জিজ্ঞেস করছি আর আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, একটু গল্পগুজব করছি, এবার আমরাও একটু খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ, যারা এখনও পরিবার .com কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।